সকলকে জানাই শুভ মহা অষ্টমী। অষ্টমী সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি, আজকে ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে একদম সামনে এসে দাঁড়িয়ে পড়েছি কি মা দুর্গার মুখটা একদম সামনে থেকে দেখবো আর সন্ধ্যা আরতিটা দেখবো এবং তোমাদেরকে দেখাবো। আরতি দেখার একটা অনুভূতি আলাদাই, যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো সবার পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা রয়েছি এখন ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডের ইনার সার্কেল মাঠের দুর্গাপুজোতে। অনেক বছর ধরেই আমরা পুজোতে বাইরে থাকি, একমাত্র 2021 আর 2017 বোধহয় কলকাতায় পুজোতে ছিলাম। তো সেটার জন্য একটা মন খারাপ হয় যখন পুজোটা শুরু হওয়ার আগে যে আমেজগুলো তৈরি হয় শহরে, সারা শহর সেজে ওঠে সেই সময়টাতে। বাট যখন একদম মায়ের সামনে এসে দাঁড়ায় মুখটা দেখি, তখন আমরা এই দুঃখগুলো একেবারেই ভুলে যাই। এখানেও আমরা যে খুব কম আনন্দ করি তা নয়, যথেষ্ট ভালোভাবেই পুজো কাটে। সবথেকে বড় কথা, আরতি দেখতে পাচ্ছি, অঞ্জলি দিতে পাচ্ছি, বরণ করতে পাচ্ছি, এর বেশি আর কি চায়। তুমি যেখানেই থাকো বা যে কোনো সিচুয়েশনেই থাকো, আনন্দটা কিন্তু খানিকটা নিজের ওপরেও ডিপেন্ড করে। পজিটিভিটিটা খুব দরকার মনের মধ্যে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্টে আমরা এখানে আসি, আরতি দেখি, তারপর অন্য কোথাও ঠাকুর দেখতে যাই। কিন্তু এখানে একটা জিনিস কি জানো তো, মানে পুজোটা খুব তাড়াতাড়ি, মানে 11টা 12টার মধ্যে মানে ঘরে ঢুকে যেতে হবে, সব লাইটিং ফাইটিং বন্ধ হয়ে যায়। কলকাতায় যেমন সারা রাত সবাই ঘরে, সেরকমটা হয় না। কলকাতার সাথে তুলনা করাটাও উচিত নয় যদিও, কিন্তু আমি হ্যাপি, মানে যথেষ্ট ভালোই আমরা পুজোটা কাটাই। কত ভিড় দেখো চারিদিকে, আমরা তো মেলা থেকে বেরাতেই পাচ্ছি না। অ্যাট লাস্ট অনেক যুদ্ধরুদ্ধ করে মেলা থেকে বেরাতে পারলাম ওই পুজোর গ্রাউন্ড থেকে। তো অষ্টমী মানেই আমার কাছে ট্র্যাডিশনাল বা শাড়ি পরা একটা ব্যাপার, শাড়ি পরতেই হবে অষ্টমীতে। তো শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে বেরিয়ে গেছি, এবার খেয়ে নিচ্ছে আমরা একটু ইভিনিং স্ন্যাক্স। এরপর আজকে আরও দুটো ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে, অনেকটা দূরে দূরে, এক ঘন্টা ধরে মানে জার্নি করে তারপরে একটা পুজো মণ্ডপে এসে পৌঁছেছি। এই যে লাইটিং দেখে মনটা একটু খুশি লাগছে, তো চলো এবার যাওয়া যাক। দেখো ভেতরটা কত সুন্দর সাজানো, খালি জায়গাগুলোতে আসলে এই ফিলটা পাওয়া যায়, সারা রাস্তায় কিছু বোঝা যায় না, তবুও পুজোটা হচ্ছে এটাই যথেষ্ট। এবার আমরা চলে এসেছি BSS দুর্গাপুজোয়। এখানে ভীষণ গ্রামীণ কালচারাল আকারে একটা মণ্ডপ ভেতরে তৈরি করা হয়েছে, যেখানে ট্র্যাডিশনাল জিনিসপত্র যেমন পাখা, কুলো, এই সমস্ত জিনিস দিয়ে, চালা ঘর মানে বিচুলি, এই সমস্ত জিনিস দিয়ে করা হয়েছে। চলো দেখাই তোমাদের, যেটা আমার ভীষণই অন্যরকম লেগেছে এবং ভালো লেগেছে। ঠাকুরের মূর্তিটাও আর কি পৌরাণিক ট্র্যাডিশনাল আদলে গড়ে তোলা হয়েছে। চলো প্রণামটা সেরে নেওয়া যাক। আর ভেতরে বিভিন্ন রকমের মানে সোসাইটির সব লোকেরা নিজেরাই মিলে প্রোগ্রাম করছে, গান বাজনা নাচ গান আর কি যেরকম হয়ে থাকে। BSS এর সম্পূর্ণ নাম হচ্ছে বেঙ্গালুরু শ্রী হট্ট সম্মেলনী। প্লেসটা কতটা বড় দেখো, একটা ব্যাঙ্কোয়েট হলের ভেতর হচ্ছে, আর বিভিন্ন লাইটিংগুলো কারিকর্যগুলো করাগুলো খুব সুন্দর করা রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি তোমাদের কাছে ওটা তুলে ধরতে চাই। বিউটিফুল ডেকোরেশন, কোনো একটা হলের ভেতর করলে যেটা সুবিধা হয় না, আমাদের ওদিকে যেমন মণ্ডপ করে করা হয়, এখানে হলের ভেতরে পুজোটা করা হয়, তার ফলে বৃষ্টি ঝড় আসলে, ব্যাঙ্গালোরের ওয়েদার তো মানে আনপ্রেডিক্টেবল, তো কখন বৃষ্টি ঝড় এসে যায় কেউ বলতে পারে না, সেই জন্য এটাই বেটার আর কি, অনেকটা সেফটি মেনটেন করা যায়। এখানে লাইটিংগুলো দেখে বেশ ভালো লাগছে, একটু বেশ কলকাতা কলকাতা ফিল হচ্ছে ব্যাপারটা, বা দিওয়ালি কামিং সুন এটা বোঝা যাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে প্রচুর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হলো, তো এবার যাওয়ার পালা হচ্ছে আমাদের JBCA-তে আর একটা দুর্গাপুজোতে, তো এখান থেকে বেশ খানিকটা দূর ওটা, তো চলো। উবেরটা নামিয়ে দিয়েছে আমাদের ওভারব্রিজের ওপারে, এবার ওভারব্রিজ পার হয়ে মনে হচ্ছে যেন স্টেশনে কোথাও একটা যাচ্ছি, ট্রেনে চড়ে যাব। তো এবার যাচ্ছি, পুজো মণ্ডপে প্রবেশ করছি। গেট থেকে ঢোকার ব্যবস্থা দেখে তো মনে হচ্ছে বেশ বড়ভাবেই পুজোটা হচ্ছে, এখানেও বিশাল বড় গ্রাউন্ডে পুজোটা হচ্ছে এবং চারিদিকে প্রচুর খাবারের স্টল, খেলনা, বাচ্চাদের মানে বিভিন্ন রাইডস, এবং পূজা মণ্ডপটা ভীষণ সুন্দরভাবে সাজানো ওপরটা দেখো, আর তার সাথে বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম নাচ গান চলছে এখানে।
অনেক ভিড় ছিল, তাই ঠাকুরটা সামনে থেকে হয়তো দেখাতে পারবো না, বাট দূর থেকে দেখানোর চেষ্টা করছি। পুরো সোলার সাজসজ্জা দিয়ে এটা তৈরি হয়েছে। প্রতিমা দর্শন করার পর এবার চলে যাচ্ছে আমরা ডিনারে। বলতে দেব না সেই সাজ মা বাড়ি। ওয়াও, দেখা যাক কি ইন্টারেস্টিং কিছু আছে মনে হচ্ছে এখানে। ব্যাঙ্গালোর বেঙ্গলিজ যারা অবশ্যই দুর্গাপুজো দেখতে আসবে। আর আমার ইনি তো চিকেন আর বিরিয়ানি পাগল, তো আজকেও এসে কলকাতা বিরিয়ানি খেতে লেগে গেছে। আমরাও ভাগ বসাবো ওটা থেকে, বাট পোলাও মটনটা খাওয়া মানে বেশি করে খাবো আর কি। একটা কথা কি জানো তো, আগে না অষ্টমীর দিন কখনো আমি ননভেজ খেতাম না, ভেজই খেতাম। মা ভীষণ ওটা মানতো বলে বিয়ের আগে, তো আমিও ওটা মানতাম, মানে বাড়িতে মানতাম এবং বাইরেও মানার চেষ্টা করতাম, বাট আমার বিয়ের পর থেকে সেটা আর আমার মানা হয় না, অষ্টমীর দিনও ননভেজ খাওয়া হয়ে যায়। পুজো দেখে পেট পুজো করে এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। আর হয়ে গেল আজকের মতন পুজো দেখা, অষ্টমীর মতন চলে এসেছি। ও মাই গড, অষ্টমীর ঠাকুর দেখা হয়ে গেল। তো এত মানে বেশি খাওয়ার অর্ডার করা হয়ে গেছিলো, আমরা খেতে পারিনি, তো খাওয়ারটা প্যাকিং করে নিয়ে এসেছি বাদ বাকিটা। তো বাড়ি চলে এলাম আজকের ভিডিওর, আর চুলটুলো বেঁধে নিয়েছি কারণ ওখানে এত ক্রাউড ছিল, ভালো লাগছিল না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, আর পুজো অবশ্যই ভীষণ 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 ভালোভাবে কাটিও। চলো টাটা। এটা নাকি ভেটকির ফিস ফ্রাই বলে বিক্রি করেছে, বাট পিওর ছিল না, আমরা বাড়িতে এসে খেয়েছি। অষ্টমীর ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর JBCA তে ছিল এখানে আমার একটা সেলফি জোন, যেখানে দুর্গা ঠাকুরের মতন ইয়ে করা ছিল, ওখানে ফটো টটো তুলেছি, ভিডিও টিডিও করেছি, যেটা এখন শেয়ার করলাম। তো চলো টাটা, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।